জীবনে সুখী হতে গেলে কি কি নীতি আমাদেরকে অবলম্বন করা উচিত? চাণক্য কিন্তু 2500 বছর আগে তার এই চাণক্য নীতি শাস্ত্রে লিখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যক্তিগত সমস্যা নিয়ে জনসমক্ষে বেশি কথা না বলাই ভালো, সেক্ষেত্রে অন্যের হাসির পাত্র হয়ে উঠতে হবে আপনাকে। চাণক্যের পরামর্শ অনুযায়ী স্ত্রী ব্যাপারে কখনো একজন বুদ্ধিমান মানুষ কখনো বাইরের লোকের সামনে খারাপ কথা বলেন না, তাই আপনার উচিত এই নিয়ে কোনো মন্তব্য বাইরে গিয়ে না করা। তাই চাণক্য বলেন আর্থিক বিপর্যয়ের কথা জনসমক্ষে না আনতে, সেক্ষেত্রে লোকে সমবেদনা জানায় ঠিকই, তবে সহানুভূতির পাত্র মনে করে না আপনাকে। অধস্তন কর্তৃপক্ষ আপনাকে যদি কেউ অপমান করে থাকে তাহলে পাল্টা জবাব না দিয়ে সেই বিষয়টি নীরবে সয়ে নিতে বলেছিলেন চাণক্য। তিনি বলেন এই অপমান স্মৃতিতে রাখতে, শিক্ষা নিতে, কিন্তু অধস্তনের সঙ্গে লড়াইয়ে নামলে অপমান আরও বাড়বে বলেই মনে করতে চাণক্য।